ওয়েলকাম টু easyrannabd। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মান কচুর চেন বড়া। মান কচুর চেন বড়া খুব সহজে কীভাবে কাটবেন সেই কাটিংটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই খুব সহজেই কীভাবে আমি মান কচুর চেনগুলো কেটেছি সেটা দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন মান কচু চেন আমি একটা কেটে নিয়েছি। সুন্দর এই চেনটি কিভাবে আপনি খুব সহজেই কাটবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি একটা মান কচু নিয়েছি আর এটা ছিলে সুন্দর করে টুকরো টুকরো করে নিয়েছি। এখন আপনাদের সাথে আমি এটা শেয়ার করব। এর জন্য আমি দুটো স্টিক নিয়েছি। আপনারা এই চেনগুলো এভাবে গোল করে টুথপিক দিয়ে আটকে হলুদ মশলা চালের গুঁড়ি দিয়ে ভেজে বিকালে টি টাইমে খেতে পারেন অথবা ভাতের সাথেও খেতে পারেন। এখন কিভাবে এই চেনটা খুব সুন্দর করে কাটবেন সেটাই আমি দেখিয়ে নিচ্ছি। আমি স্টিকগুলো দুপাশে চাপা দিয়ে ধরেছি, তারপর এরকম করে স্লাইস করে কেটে নিচ্ছি। আমার এক সাইড খুব সুন্দর করে কাটা হয়ে গেছে। এখন আমি এটা উল্টে আবার স্টিক দিয়ে চাপ দিয়ে ধরেছি। এখন আমি এটা অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি। খুব ভালো করে খেয়াল করবেন, ফার্স্টে আমি যেটা কেটেছি একদম সোজা সুজি কেটেছি, এখন যেটা কাটছি আমি এটা অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি। আমার এই স্টেপটা যদি ফলো করেন তাহলে আপনি এই কাটিংটা শিখে ফেলবেন। স্টিকটা একটু শক্ত করে ধরে কাটিংটা করে ফেলতে হবে। আমার আরেকটা চেন কেটে নেওয়া হয়ে গেল। এভাবে আমি সবগুলোই কেটে নেব। এই কাটিংটা খুবই ইজি, দেখতে খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। এরকম করে চেন বড়া করে খেলে এই বড়াটা অনেক ভালো লাগে। খুব সুন্দর মতো আমার সবগুলো চেন কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণের লবণ আর দিয়ে দিব ফুটন্ত গরম পানি। তারপরে এটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনি যখন গরম পানিতে এটা ভিজিয়ে রাখবেন এতে করে এই চেনগুলো নরম হবে। আর মান কচুর একটা নেচার আছে গলায় চুলকানি ভাব ধরার, সেটা কেটে যাবে। ফিরে এসেছে 30 মিনিট পর। একটা ছাঁকনির সাহায্যে আমি চেনগুলো ছেঁকে নিচ্ছি আর এই চেনগুলো ভেজা থাকা অবস্থায় আমি এর সাথে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, অল্প কিছু পরিমাণে হলুদ, জিঞ্জার গার্লিক পাউডার আর মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে এগুলো মেখে নিচ্ছি। আমার সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। আর আমি ফার্স্টে এই তেলগুলো হিট করে নিচ্ছি, তারপর আমি চুলার আঁচটা কমিয়ে নিব, একদমই লো আঁচে আমি এটা ভেজে নিব। এই বড়াগুলো ভাজতে তেমন একটা তেল লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। আমি যে পরিমাণ তেল নিয়েছি এই তেল দিয়েই আমার সবগুলো চেন ভাজা হয়ে যাবে। আমি এই চেনগুলো ডিপ ফ্রাই করছি না, চাইলে আপনি করতে পারেন। এভাবেই উল্টে পাল্টে আমি এই চেনগুলো ফ্রাই করে নেব। এই চেন বড়াগুলো খেতে মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভীষণ মজা। যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন।
আমার চেন বড়াগুলো এক সাইড ফ্রাই হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। এই চেন বড়াগুলো আপনি চেপে চেপে উল্টে নেবেন। আপনি এটা যতই চাপবেন ততই লম্বা হবে, খুব সুন্দর ফ্রাই হবে, ক্রিসপি হবে। চেনগুলো যত চাপ দিবেন ততই সুন্দর লম্বা হবে। আমার এই চেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নেব আর আপনাদেরকে আমি এখন এর ফাইনালি একটা লুক দেখিয়ে দিচ্ছি। আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে সবাই লাইক কমেন্টস করে জানাবেন। আজ এখানেই রাখছি, আবার হাজির হব নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক কমেন্টস এন্ড সাবস্ক্রাইব।